তো আমরা আজকে প্রোটেক্টিং গ্রুপ পড়বো বলেছিলাম, প্রোটেক্টিং গ্রুপ মানে ডিসকাস করবো, পড়া তো হয়েই গেছে, স্টাডি মেটেরিয়াল 7 আর স্টাডি মেটেরিয়াল 8, এই দুটো জায়গায় প্রোটেক্টিং গ্রুপ ছিল। দেখো কী কী কোশ্চেন এসেছিল 2023 সালে। শো দি প্রোটেকশন অ্যান্ড ডি প্রোটেকশন অফ দি এনএইচ টু গ্রুপ অফ দি ফলোয়িং কম্পাউন্ড, প্যারাটলোইডিনের এনএইচ টুর প্রোটেকশন এবং ডি প্রোটেকশন কী করে করবে, এরকম একটা কোশ্চেন আমরা অর্গানোনাইট্রোজেনেও পেয়েছি। অর্গানোনাইট্রোজেন এরম ছিল যে প্যারাটলোইডিন থেকে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড কী করে বানাবো, সেখানে আমরা বানিয়েছিলাম ECH3টাকে অক্সিডাইজ করতে হবে, তো NH2কে প্রোটেক্ট না করলে হবে না, কারণ তাহলে রিং অক্সিডাইজড হয়ে যাবে। তো NH2কে আমরা প্রোটেক্ট করেছিলাম অ্যাসিডাইলেশন করে, অ্যাসিডাইলেশন করলে নাইট্রোজেনের যে এক্সেস ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করার ক্ষমতা সেটা খানিকটা কমে যায় পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসার ফলে, তার ফলে এই মিথাইল গ্রুপটাকে অক্সিডাইজ করাটা আমাদের পক্ষে পসিবল হয়, এবং অক্সিডেশনটাও আমাদের একটু পার্টিকুলার কন্ডিশনে করতে হয়, কারণ অক্সিডেশনের সময় আমরা KMnO4 দিয়ে অক্সিডেশন করি, সেখানে মিডিয়ামে অ্যালকালি তৈরি হতে থাকে, এবং অ্যালকালি খুব বেশি বিল্ড আপ করলে তখন এই NHCOCH3 যে গ্রুপটা থাকবে সেটাকে আবার হাইড্রোলাইজ করে এটাকে NH2 করে দেবে, ওই জন্য অ্যালকালিকে রিমুভ করার জন্য ওখানে ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া থাকে, যাতে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ফর্মে অ্যালকালিটা রিমুভড হয়ে যায়। তো এখানে ওরা শুধু জাস্ট প্রোটেকশন আর ডিপ্রোটেকশন চেয়েছে, অতএব মাঝখানের কোনো স্টেপ তোমাকে করতে হবে না, কিন্তু NH2 প্রোটেকশনের জন্য আমরা এইটা ব্যবহার করেছি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিন, যার ফলে এটা NHCOCH3 হয়েছে, আর তারপরে আমরা এটাকে অ্যাসিড মিডিয়ামে বা অ্যালকালি মিডিয়ামে হাইড্রোলিসিস করতে পারি, আমরা এখানে অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করেছি, করার পরে অফকোর্স এখানে একটা অ্যালকালাইন ওয়ার্কআপ থাকবে, তো আমরা এখানে NH3+ পেতে পারি, আর যদি অ্যালকালাইন ওয়ার্কআপ করি তাহলে NH2 পাবো, আর যদি মনে করো যে না পুরোটাই অ্যালকালিতে করবে তাহলে NaOH H2O হিট বললেও হবে। আর এই পার্টটা হলো প্রোটেকশান, এই পার্টটা হলো ডিপ্রোটেকশান, এখানে মাঝখানের কোনো ট্রান্সফরমেশান দেখানোর দরকার নেই, কারণ চাইনি এবং কোশ্চেনটাতে মাত্র 1 নম্বর ছিল। তাহলে অ্যামিনের একটা প্রোটেকশান আমরা অ্যামাইড ফর্মে করতে পারি, যদিও সবসময় সেটা হয় না, তুমি যখন SEM5-এ অ্যামিনো অ্যাসিডস পড়বে সেখানেও দেখবে দুটো অ্যামাইনো অ্যাসিডকে জুড়তে গেলে একটা অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেনকে আর একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডকে প্রোটেক্ট করে নিতে হয়। তো যেখানে আমি অ্যামাইড লিঙ্কেজই তৈরি করতে যাচ্ছি সেখানে অ্যামাইড দিয়ে প্রোটেকশন করা যায় না, সেখানে কার্বামেটস বা এই জাতীয় জিনিস দিয়ে প্রোটেকশন করা হয়, যেগুলো আমরা CBZ বা FMOC যেগুলো আমরা আমাদের প্রোটেক্টিং গ্রুপ পড়ার সময় দেখেছি, তো সেসবের মধ্যে আমরা এখানে যেতে পারতাম, NH2 প্রোটেকশনের জন্য আমরা ওই ধরনের কোনো গ্রুপ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা সিম্পল অ্যাসিডাইলেশন করে এখানে আমাদের কাজ সেরে ফেলেছি। আচ্ছা, তারপরে আছে How do you protect propane-1,3-diol? Write down the deprotecting reagent as well. ডাইওলের প্রোটেকশন হিসেবে আমরা মানে ডাইওলের সমস্যা হচ্ছে সেখানে ফ্রি OH গ্রুপ আছে, তার মানে সেটা অক্সিডেশন হতে পারে, সেটার যে অ্যাসিডিক হাইড্রোজেন সেটা অ্যাবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, তার থেকে ওকে প্রোটেকশন করার জন্য আমরা ওকে অ্যাসিটাল ফর্মে প্রোটেক্ট করি। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1,3-diol আর 1,2-diol এদের প্রোটেকশন কিন্তু আলাদা আলাদা হয়। 1,2-diol প্রোটেকশনের জন্য আমরা অ্যাসিটোন ব্যবহার করি, আর 1,3-diol প্রোটেকশনের জন্য আমরা বেঞ্জাল ডিহাইড ব্যবহার করি, কারণ আমরা যদি এই জাতীয় কোনো একটা জিনিস নিই, এটা 1,3-diol, যেমন প্রোপেন 1,3-diol, এটাকে আমরা অ্যাসিটাল ফর্মে যদি প্রোটেকশন করতে চাই তাহলে আমরা দু ধরনের কার্বনিল ইউজ করতে পারি, একটা অ্যালডিহাইড ইউজ করতে পারি, জেনারেলি বেঞ্জাল ডিহাইড বা জাতীয় জিনিস ইউজ করা হয়, আর তা না হলে অ্যাসিটোন ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে আমরা অ্যালডিহাইড ইউজ করব, কারণ অ্যালডিহাইড ইউজ করলে আমাদের রিঅ্যাক্টিভিটি বেশি থাকবে এবং 6-মেম্বার রিংয়ের জন্য অ্যালডিহাইডটা বেটার। কেন বেটার সেটার জন্য আমাদেরকে একটুখানি ওই 6-মেম্বার রিং অ্যাসিটালটার স্ট্রাকচারটা একটু দেখতে হবে।
এইটা হচ্ছে আমার 6 মেম্বার অ্যাসিটালটা স্ট্রাকচার, যেখানে এই পার্টটা আমার ডাইওলটা থেকে এসেছে, এইটা আমার ডাইওল। এবার এটা যদি বেঞ্জাল ডিহাইড হয় তাহলে আমরা এই রকমভাবে ওকে আঁকতে পারি। এই ধরনের যে বন্ডগুলো আঁকা আছে এদেরকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ড, আর এই যে বন্ডগুলো আঁকা আছে এদেরকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। অ্যাক্সিয়াল বন্ডে যে কোনো সাবস্টিটিউয়েন্ট বা হাইড্রোজেন যদি থাকে তাহলে সে কিন্তু তার থেকে, সেটাকে যদি 1 নম্বর বলো তাহলে তার থেকে 3 নম্বর কার্বনে যে হাইড্রোজেন আছে তার সাথে একটা স্টেরিক হিন্ড্রেন্স ফেস করে। এটা ইনএভিটেবলি ফেস করবে সাইক্লোহেক্সেন রিংয়ের ক্ষেত্রে, 6 মেম্বার রিংয়ের ক্ষেত্রে যদি এই এই ফর্মটা থাকে, চেয়ার ফর্ম থাকে, তাহলে অ্যাক্সিয়ালি যদি কোনো গ্রুপকে রাখো তাহলে সে এই হাইড্রোজেন এবং এখানেও এই হাইড্রোজেনটা থাকবে, এখানেও একটা এরকম হাইড্রোজেন আছে। এর সাথে এই স্টেরিক হিন্ড্রেন্সটা ফেস করবে, একে আমরা বলে থাকি 1,3-সিন অ্যাক্সিয়াল ইন্টারাকশান। অফকোর্স রিংয়ে তুমি অ্যাসিটালটাকে এইরকমভাবে আঁকতে পারো যেখানে ফিনাইলটা ইকুয়েটোরিয়ালে আছে, আর তা না হলে তুমি এরকমভাবে আঁকতে পারো। কোনটা বেটার? কোথায় স্টেরিক হিন্ড্রেন্স বেশি হয়? ফিনাইলটা দু জায়গাতেই আছে, মানে ফিনাইলটা অ্যাক্সিয়ালি যেখানে আছে, তাই তো? এটাকে আমরা বলি অ্যাক্সিয়াল, আর এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল। এবার এই জায়গাতে তুমি বলতেই পারো অ্যাসিটন ইউজ করলে কি প্রবলেম হতো। অ্যাসিটন ইউজ করলে আমরা এই ধরনের একটা কোনো জিনিস পেতাম, বেঞ্জাল ডিহাইডের ক্ষেত্রে আমাদের একটা অপশান আছে একটা হাইড্রোজেনকে ইকুয়েটোরিয়ালে রাখার, অ্যাক্সিয়ালে রাখার। অ্যাসিটনের ক্ষেত্রে সেরকম অপশান আছে কি? অ্যাসিটনের ক্ষেত্রে কোনোভাবেই মিথাইলের সঙ্গে এই সিন অ্যাক্সিয়াল, হাইড্রোজেনের এই সিন অ্যাক্সিয়াল ইন্টারাকশান অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের কাছে নেই, এবং সেই জন্যই 6 মেম্বার অ্যাসিটাল ফর্মেশান উইথ অ্যাসিটন ইজ আনফেভারেবল। অ্যাকচুয়ালি যদি এরকম সিস্টেম থাকে, মানে তোমাকে যদি রিং সিনথেসিসের ব্যাপারে আমি আরেকটুখানি বলি, তো রিং সিনথেসিস তুমি পরে পড়বে, এখানেই আছে, এই সেমেই আছে, কিন্তু এখনই যদি একটুখানি বলি, এবং এই কোশ্চেনটা আমাদের হয়তো পরে আসবেও, তোমার কাছে যদি এরকম একটা জিনিস থাকে না, এটার নাম কি? এই যে CH2OH, এটার নাম কি? এটার নাম গ্লিসারল না? তাহলে ইনফ্যাক্ট এর সঙ্গে যদি এই ধরনের কোনো জিনিসের রিয়াকশান করো, আইসোবিউটারাল ডিহাইড রিয়াকশান করো না, তাহলে দু রকমের জিনিস তৈরি হতে পারে। একটা তো এরকম, আমি এখানে স্টিরিও কেমিস্ট্রি আপাতত না হয় ধরলাম না, স্টিরিও কেমিস্ট্রিটা এখন আপাতত বাদ রাখছি। একটা 6 মেম্বার তোমার এখানটায় এই কার্বনটা, তার মানে তোমার এইখানে হচ্ছে তোমার এখন কে আচ্ছা, এইখানে তোমার তাহলে 6 মেম্বার রিং এই কার্বনের ওপর অ্যাটাক করেছে, তার মানে এইখানে হচ্ছে তোমার CH, এখানটায় হচ্ছে হাইড্রোজেনটা, এইখানে হচ্ছে তোমার অক্সিজেন, আর এইখানে তোমার হচ্ছে OH।
দেখো আমি ঠিক লিখেছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আর আরেকটা হচ্ছে, কি হলো, এইমাত্র তো অ্যাডমিট করলাম, আবার কি হলো? আর আরেকটা হচ্ছে এইটা, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, ওইচ, ওফো। আরে হ্যাঁ, যেখানে 1-3টা প্রোটেক্ট করলেন ওইখানে একটা দিকে হাইড্রোজেন আরেকটা দিকে দুটো মিথাইল হবে না? কোথায় বুঝতে পারলাম না। এইটাতে এটা দিয়ে আপনি প্রোটেক্ট করলেন, এইটা এইটা হ্যাঁ একটা দিকে হাইড্রোজেন আর একটা দিকে দুটো মিথাইল, মানে হাইড্রোজেন তো আছেই এখানে। ও আচ্ছা ওটা দেখানি আমি বলার মধ্যে, হ্যাঁ মানে এখানে হাইড্রোজেন আছে, আমি এখানে এখানে হাইড্রোজেন আছে, বুঝতে পারছো না? না ওটা আমি এখানে স্টিরিও কেমিস্ট্রি দেখাচ্ছি না, এখানে আমার একটা অন্য জিনিস বলার আছে। সেটা এখানে একটা জিনিস দেখো, এখানে একটা হচ্ছে 6-মেম্বার রিং তৈরি হলো, ঠিক আছে, আর এইখানে আরেকটা 5-মেম্বার রিং তৈরি হলো। তার মানে গ্লিসারলের কিন্তু ক্ষমতা আছে 1-2 ডাইল হিসেবেও কাজ করার, আবার 1-3 ডাইল হিসেবেও কাজ করার, তাই তো? এই জিনিসটা তাড়াতাড়ি তৈরি হয় কিন্তু থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল, এটাকে আমরা বলে থাকি KCP, ঠিক আছে। 5-মেম্বার রিং ফরমেশন কাইনেটিক্যালি ফাস্টার, আর এই জিনিসটাকে আমরা বলে থাকি TCP, কারণ 6-মেম্বার রিংয়ের মধ্যে স্ট্রেন কম থাকে, ইন্টারনাল স্ট্রেনটা কম থাকে, যেটা 5-মেম্বার রিংয়ের মধ্যে বেশি থাকে। কাজে এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যালডিহাইড ব্যবহার করলে আমরা যদি কাইনেটিক্যালি কন্ট্রোল কন্ডিশনে করি তাহলে আমরা 5-মেম্বার রিং পাবো, আর যদি থার্মোডাইনামিক কন্ডিশনে করি তাহলে আমরা 6-মেম্বার রিং পাবো। এবার এর ক্ষেত্রে আমরা অফকোর্স বেঞ্জালডিহাইড যখন ব্যবহার করছি তখন এখানে 1-3 ছাড়া কোনো অপশান নেই, 5-মেম্বার রিং হওয়ার কোনো চান্স নেই, অতএব কাইনেটিক্যালি কন্ট্রোলড হোক বা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড হোক, যেরকম কন্ডিশনই হোক না কেন আমরা সবসময় 6-মেম্বার রিংই পাবো। কিন্তু অ্যাসিটোন ব্যবহার করলে, যেহেতু ইকুয়াটোরিয়াল পজিশানে একটা মিথাইলকে রাখলে আরেকটা মিথাইল অ্যাক্সিয়াল পজিশানে যাবেই যাবে, অ্যান্ড দ্যাট উড লিড টু ইনএভিটেবলি 1-3 সিন অ্যাক্সিয়াল ইন্টারাকশান, অ্যাসিটোন ব্যবহার করে আমরা 1-3 ডাইলকে প্রোটেক্ট করি না, আমরা কিন্তু 1-2 ডাইলকে প্রোটেকশন করার সময় আমরা অ্যাসিটোনকে ব্যবহার করি, 1-3 ডাইলকে প্রোটেক্ট করার সময় আমাদের বেঞ্জালডিহাইড ব্যবহার করতে হবে। এই যে অ্যাসিটালটা, এটার নাম হচ্ছে বেঞ্জাইলিডিন, এটা তুমি কার্বোহাইড্রেট যখন পড়বে তখন দেখতে পাবে, আর এটার নাম হচ্ছে, যেটা অ্যাসিটোন দিয়ে করা হয় 1-2-র ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসিটোনাইড। এটা মাথায় রেখো, 1-2 এবং 1-3 ডাইলের প্রোটেকশান কিন্তু তোমার সিলেবাসে আছে, অনেকবার এসছে এবং আবারও আসবে। তো আমরা যদি এবার 1-3 ডাইলকে প্রোটেক্ট করার দরকার হয় তখন আমরা বেঞ্জালডিহাইড ব্যবহার করবো, আর 1-2কে ব্যবহার প্রোটেক্ট করার দরকার হলে আমরা অ্যাসিটোনকে ব্যবহার করবো। ক্লিয়ার? তাহলে এইবার দেখে নাও, ওরা প্রোপেন 1-3 ডাইল বলেছিল, তাহলে আমরা বেঞ্জালডিহাইড ব্যবহার করেছি। আমরা এখানে ওই সব 6-মেম্বার ড্রিঙ্কে আমরা ওই সব চেয়ার টেয়ার ফর্মে আঁকিনি, কারণ এই কোশ্চেনে সেটা রিলিভেন্ট নয়। ওরা প্রোটেকশান চেয়েছে এবং ডিপ্রোটেকশান চেয়েছে, তো প্রোটেকশানের জন্য তোমার এখানে H+ লিখতে হবে, এখানে H3O+ লিখলে কিন্তু কেটে 0 পাবে, কারণ এখানে জল থাকলে অ্যাসিটাল হয় না, ডাইলিউট অ্যাসিডে অ্যাসিটালাইজেশন হয় না, রাদার ডাইলিউট অ্যাসিডে অ্যাসিটাল হাইড্রোলিসিস হয়ে যায়, যেটা ডিপ্রোটেকশান করার সময় আমরা দেখেছি। তো আমরা বেঞ্জালডিহাইড দিয়েছি এবং তার সাথে আমরা অ্যানহাইড্রাস H+ দেবো, দিলে আমাদের অ্যাসিটাল তৈরি হবে। অর্থাৎ আমরা যদি এখানে HCl লিখি তাহলে আমরা বেঞ্জালডিহাইড আর প্রোপেন 1-3 ডাইলের মধ্যে HCl গ্যাস পাস করাচ্ছি, এরকম ভাবতে পারি। খবরদার কিন্তু এখানে H3O+ লিখো না, যদি H3O+ লেখো তাহলে কিন্তু এই রিয়েজেন্টগুলো ঠিক থাকলেও তুমি শূন্য পাবে। অ্যাসিটাল ভাঙার সময় যে ডিপ্রোটেকশনটা, সেটা আমরা H3O+ দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখা যাক এর আগে প্রোটেক্টিং গ্রুপের আর কী কোশ্চেন এসেছিল।
মেনশন টু ক্রাইটেরিয়া অফ এ প্রোটেক্টিং গ্রুপ। এই কোশ্চেনটা টু ক্রাইটেরিয়া দেয় তার কারণ হাফ প্লাস হাফ করে কোশ্চেনটা দিতে অ্যাওয়ার্ড করতে সুবিধা হয় সেই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি খুব ক্রুডলি বলতে গেলে প্রোটেক্টিং গ্রুপে তিনটে ক্রাইটেরিয়া থাকা দরকার। বলতে পারবে কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার প্রোটেক্টিং গ্রুপে? তিনটে, আরও অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। ইজি টু পুট অন মানে সেই ধরনের একটা রিয়াকশনকে করেসপন্ড করতে হবে, মানে প্রোটেকশন রিয়াকশনটা শুড বি ইজি টু ক্যারি আউট অ্যান্ড ইট শুড নট অলসো ডিস্টার্ব আদার পার্ট অফ দ্য মলিকিউল। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কারণে আমি প্রোটেকশন করতে চাইছি, যে যেমন আমরা যদি ওই আগের এক্সাম্পলটা দেখি, অ্যানিলিন বা ওই প্যারাটলুইডিনকে নাইট্রোজেনটাকে প্রোটেকশন করছিল, আমার লক্ষ্য হচ্ছে সিএসটিটাকে অক্সিডাইজ করা, তো সেই অক্সিডেশন কন্ডিশনটা এরকম হতে হবে যাতে আমার অ্যাসিটাইলেটেড অ্যামিনটা সেই রিয়াকশনটাকে সার্ভাইভ করে। আর ফাইনালি when my desired reaction is done, we can readily remove the protecting group without disturbing any other part of the molecule. এই তিনটে এছাড়া আরও আছে, যদি প্রোটেক্টিং গ্রুপ ইনস্টল করার ফলে তোমার কোনো কারণে সলিবিলিটি ইম্প্রুভ করে বা ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের সুবিধা হয় বা সলিবিলিটি যদি কোনো কারণে ডিক্রিজ করে যার ফলে সেপারেশন ইজিয়ার হয়ে যায়, এই ধরনের নানা রকমের অ্যাডিশনাল সুযোগ সুবিধার কথাও লোকে ভেবে থাকে, বাট সেগুলো এই লেভেলে আমাদের খুব ইম্পর্টেন্ট নয়। যখন অ্যাকচুয়ালি বেঞ্চ টপে লোকে কাজ করবে তখন সেগুলো নিয়ে লোকে ভেবে থাকে আর কি। আচ্ছা, তারপরে এই ধরনের কোশ্চেন বারবার দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজি একটা ট্রান্সফরমেশন ক্যারি আউট করতে বলেছে। এই স্টার্টিং মেটেরিয়ালটাতে তিনটে সেকেন্ডারি হাইড্রক্সিল গ্রুপ আছে যারা নিজেদের মধ্যে 1-2 এবং 1-3 এবং 1-4 এই পজিশনে আছে। এবার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টে এই ওইচটাকে অক্সিডাইজ করতে হবে, হুইচ মিন্স আই হ্যাভ টু প্রোটেক্ট দিস টু ওইচ, হুইচ মিন্স দিজ আর 1-2 ডাইওলস। তো ডাইওলের প্রোটেকশন লোকে অ্যাসিটাল দিয়ে করে, এবং 1-2 ডাইওলের প্রোটেকশন আমরা কীভাবে করব? বেঞ্জালডিহাইড না অ্যাসিটন? সো উই হ্যাভ টু ইউজ অ্যাসিটন, অ্যাসিটন ইউজ করব, এবং অ্যাসিটন ইউজ করে তারপর প্রোটেকশন করব, তারপর অক্সিডেশন করতে হবে। অক্সিডেশন করার সময় আমরা কি এখানে হাইভ্যালেন্ট ক্রোমিয়ামিন অ্যাকুয়াস অ্যাসিড ইউজ করতে পারি, অর্থাৎ জোনস রিয়েজেন্ট ইউজ করতে পারি কি? মাইল্ড কেটুসিয়ার 207, তো ক্রোমিয়াম 6 তো যথেষ্ট মাইল্ডই, ক্রোমিয়াম 6 কে নিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা অন্য জায়গায় আছে। জোনস, জোনস H2SO4 H2O কেটুসিয়ার 207, তুমি প্রোটেকশনটা অ্যাসিটাল দিয়ে করেছো, তো অ্যাসিটাল দিয়ে করলে সেটা অ্যাকুয়াস অ্যাসিড সার্ভাইভ করবে না? স্যার ওটা আবার আনমাস্ক হয়ে যাবে, তো আনমাস্ক হয়ে গেলে ফার্দার ওগুলোও তো অক্সিডেশন হয়ে যেতে পারে, কারণ ক্রোমিয়াম 6 তো আর তখন দেখবে না। ক্রোমিয়াম 6 এর কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই যে এইটাকেই অক্সিডাইজ করতে হবে, এইগুলোকে ছোঁব না, এরকম তো নয়, ওগুলোকেও অক্সিডাইজ করে দেবে, কারণ এমন অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারবো না যে অক্সিডাইজিং এজেন্ট অ্যাসিটালকে নষ্ট করে দেবে। ক্রোমিয়াম 6 ইউজ করব নন অ্যাকুয়াস মিডিয়ামে, তো কী ইউজ করব? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, কি সলভেন্ট ইউজ করব? সলভেন্ট কি ইউজ করব? হ্যাঁ, CH2Cl2 ইনার্ট, ইন দ্যাট সেন্স যে ওই ওই রিয়াকশানে ও কোনো পার্টিসিপেট করে না, সেই সেন্সেও তো অফকোর্স ইনার্ট। ওকে, সো দেখো আমরা কী করেছি এখানে, আমি 2 ক্রাইটেরিয়া বলেছিলাম, আমি 3 ক্রাইটেরিয়াই লিখে দিয়েছি। তো এখানে অ্যাসিটাই অ্যাসিটন দিয়েছি, দিলে এখানে একটা 1-3 আছে, 1-3 কিন্তু প্রোটেকশন হবে না, এবং এখানে আমরা 1-2 ডাইওল প্রোটেক্ট করে দিয়েছি এফেক্ট সিলেক্টিভলি। তারপরে আমরা পিসিসি CH2Cl2 দিয়েছি, অক্সিডেশন ইন নন অ্যাকুয়াস মিডিয়াম, তাহলে এটা অক্সিডাইজড হয়ে গেছে, সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা পিসিসি পড়েছিলাম এই জন্য যে প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড বানানোর জন্য পিসিসি খুব ভালো,
তার কারণ জোন্স অক্সিডেশন রিয়েজেন্ট যদি আমরা প্রাইমারি অ্যালকোহলের উপর ব্যবহার করি তাহলে সেটা অ্যালডিহাইড তৈরি করে। আন্ডার দ্যাট অ্যাসিডিক রিয়াকশান কন্ডিশন ইন অ্যাকুয়াস মিডিয়াম দ্য প্রোডাক্ট অ্যালডিহাইড অ্যাকচুয়ালি ফর্মস আ হাইড্রেট 1,1-diol অ্যান্ড দ্যাট হ্যাজ আ মাচ হায়ার টেন্ডেন্সি টু আন্ডারগো অক্সিডেশন কম্পেয়ার টু দ্য স্টার্টিং প্রাইমারি অ্যালকোহল হুইচ ইভেনচুয়ালি লিডস টু অ্যান ওভার অক্সিডেশন অফ দ্য প্রোডাক্ট টু দ্য ফাইনাল প্রোডাক্ট কার্বক্সিলিক অ্যাসিড। তার থেকে বাঁচানোর জন্য হাইড্রেট যাতে তৈরি না হয় সেই জন্য আমরা নন অ্যাকুয়াস মিডিয়াম সিএইচ টু সিএল টু এই জাতীয় মিডিয়াম ব্যবহার করতে চেয়েছিলাম। অ্যান্ড কেটুসিআর 207 আবার সিএইচ টু সিএল টুতে সলুবল নয়, সেই জন্য আমরা সলুবিলিটি ইম্প্রুভ করার জন্য ওখানে আমরা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এইরকম একটা সোর্স অফ ক্রোমিয়াম 6+ ব্যবহার করেছিলাম। তো এখানে আমরা সেইটাই ব্যবহার করছি, এখানে আমাদের সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে হবে, বাট হিয়ার দ্য ইস্যু ইজ সিলেক্টিভিটি, দুটোকে আমি প্রোটেক্ট করে রেখেছি, তো জোন্স অক্সিডেশন কন্ডিশন দিলে এগুলো সব কেটে বেরিয়ে যাবে অ্যান্ড আই উইল ইভেনচুয়ালি এন্ড আপ উইথ সামথিং লাইক দিস, এবং ইন দ্যাট কেস এভরিথিং ক্যান বি অক্সিডাইজড। তো সেই জন্য আমরা এটাকে পিসিসি সিএইচ টু সিএল টু দিয়ে অক্সিডেশন করলাম এবং তারপর ইস্ট্রিও প্লাস দিলে আবার আগের জায়গায় আমরা ফিরে যাব। বোঝা গেল না কেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, এগুই 2020 প্রত্যেক বছরই পিজি থেকে কিছু না কিছু কোশ্চেন আছে। এই দেখো এই কোশ্চেনটা বেসিক্যালি রেট্রো, এটা আমরা পরে দেখবো। এই কোশ্চেনটা কিন্তু পিজির প্রোটেক্টিং গ্রুপের কোশ্চেন, এখানে তুমি ভালো করে দেখলে দেখবে যে দিস ইজ আ আলফা বিটা বিটা কিটো এস্টার, আলফা বিটা বিটা কিটো এস্টার অ্যান্ড ইউ হ্যাভ টু রিডিউস দিস সিও টু এমই গ্রুপ টু সিএইচ টু ওএইচ। তো একটা রিয়েজেন্ট বলো কীভাবে করবো, আমার প্রোডাক্টে সেই কার্বনিলটাই সার্ভাইভ করেছে যেটা অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক অ্যাডিশনের টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন ইজ মোর রিয়াক্টিভ, কিটোন ইজ মোর রিয়াক্টিভ দেন এস্টার, তাই না? সো দ্য সি ডাবল বন্ডেড ও ইজ অ্যাকচুয়ালি মোর রিয়াক্টিভ, কিটোন কার্বনিল ইজ মোর রিয়াক্টিভ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে এ আগে চলে যাবে এবং তার প্রুফও আছে। এস্টারকে রিডাকশান করার জন্য সোডিয়াম বোরোহাইড্রেট খুব একটা এফেক্টিভ নয়, কিন্তু তুমি যদি কিটোনকে রিডাকশান করতে যাও তো সোডিয়াম বোরোহাইড্রেট হাইলি এফেক্টিভ, সেই জন্য আমাকে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমাকে ব্যবহার করতেই হবে, বাট আই ক্যান নট কিপ দিস কার্বনিল ফ্রি, আই হ্যাভ টু প্রোটেক্ট ইট। ঠিক যেরকম 1,2 বা 1,3-diolকে প্রোটেকশন করা হয় ভায়া অ্যাসিটাল, কার্বনিলেরও প্রোটেকশন করা হয় উল্টো দিক থেকে ভাবলে, কার্বনিলেরও প্রোটেকশন করা হয় অ্যাসিটাল দিয়ে। যেমন তোমাদের প্র্যাকটিক্যালে তোমরা অ্যারোম্যাটিক অ্যামিন যখন ধরো তখন তাকে যদি মনে করো যে তোমার স্যাম্পেলে অ্যামিন আছে, জিনিসটা এইচ সিএলে সলুবল, তার নাইট্রোজেন পেয়েছো, তাহলে অ্যামিন থাকার চান্স খুবই বেশি। সেক্ষেত্রে সেটাকে ডায়োডাইজ করে আমরা অ্যালকালাইন বিটানাপথলের মধ্যে সেটাকে একটুখানি দিয়ে দেখি যে রেড বা অরেঞ্জ ডাই তৈরি হচ্ছে কি না, অর্থাৎ বিটানাপথলটাকে স্ট্যান্ডার্ড স্যাম্পেল ধরে নিয়ে আমরা অ্যামিনকে টেস্ট করি। আবার ফেনলিক কম্পাউন্ড ধরার জন্য আমরা যদি মনে করি যে স্যাম্পেলটা এনে ওই যে সলুবল অথচ বাইকার্বনেটে যাচ্ছে না, কারণ ফেনলিক ওইস থাকার চান্স খুব বেশি, তাহলে আমরা সেটাকে একটা ব্যাক টাইট মানে ব্যাক টাইট্রেশন করার মতো একটা ডায়োডাইজেশন রেশন আবার ব্যবহার করি, ব্যাক ডাই টেস্ট করি, সেক্ষেত্রে অ্যানিলিনের ডায়োডাইজ করে সেইটাকে আমার স্যাম্পেলের অ্যালকালাইন সলিউশনের মধ্যে ঢালা হয়। তার মানে একই রিয়াকশান ব্যবহার করে আমি কখনও ফেনলিক ওএইচের টেস্ট করতে পারি, কখনও অ্যামিনের টেস্ট করতে পারি। ফান্ডামেন্টালি ডায়োডাইজেশন এবং ফলোড বাই ডায়ো কাপলিং এই রিয়াকশানটাকে ব্যবহার করা হয়। তো এখানেও তাই যে তুমি ডাইওলকে প্রোটেকশন করার জন্য অ্যাসিটাল ব্যবহার করতে পারো, আবার অ্যাসিটাল আবার কার্বনিলকে প্রোটেক্ট করার জন্য সেম অ্যাসিটাল ব্যবহার করতে পারো। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা যেহেতু একটা কিটোন তাই এর প্রোটেকশানে আমরা নর্মাল ইথানল মিথানল এইসব ব্যবহার করলে হবে না, এর রিয়াক্টিভিটি অ্যালডিহাইডের থেকে কম এবং সেই জন্যই এর প্রোটেকশানের জন্য আমাদেরকে এন্ট্রপিটাকে নিজেদের দিকে নিয়ে আসতে হয় এবং উই ক্যান সিম্পলি ইউজ আ ইথিলিন গ্লাইকল সো দ্যাট দিস ইজ প্রোটেক্টেড অ্যাজ এ 5-membered অ্যাসিটাল অ্যান্ড দেন আই রিডিউস দিস সিও টু এমই উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দ্যাট কন্ডিশন ইজ ট্রিমেন্ডাসলি বেসিক কন্ডিশন। আর অ্যাসিটালসের নর্মালি বেসে কিছু হয় না,
তুমি ডাইলিউট বেস, কনসেন্ট্রেটেড বেস যাই দাও না কেন কিছু হয় না। হেমি অ্যাসিটালরা খুলে যায় কিন্তু অ্যাসিটালদের কিছু হয় না, তো ও সার্ভাইভ করে যাবে। তারপরে আমরা আমাদের ওয়ার্কআপ টোয়ার্কআপ করবো যখন এই সিও প্লাস দিয়ে ওয়ার্কআপ করবো, তখন এটা আবার আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ তোর কার্বনিল হয়ে যাবে। আমার লজিকটা বুঝতে পারলে? দেখে না, এটা কি মানে গো? প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। খামোখা ফেস ট্রান্সফার ক্যাটালিস্ট ইউজ করতে যাবোই বা কেন? সবই তো অর্গ্যানিক কম্পাউন্ড, এখানে তো কোনো আয়নিক কম্পাউন্ড তো কিছু নেই, তো এটাকে প্রোটেক্ট করে নিয়েছি। তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েছি, দিলে এই পার্টটা সিএইচ টু ওএইচ হয়ে যাবে, সিএইচ টু ওএলআই থাকবে প্রবাবলি, আমি এখানে সিএইচ টু ওএইচই লিখেছি। এই স্টিও প্লাস দিয়েছি তাহলে এটা ওএলআই থেকে ওএইচ হয়ে যাবে, আর এইটা আবার আগের জায়গায় কার্বনিলে ফিরে আসবে। ঠিক আছে, তো পার্টটা চলো, আরেকটা প্রোটেক্টিং গ্রুপের গল্প আছে। অ্যালকোহলস আর অফটেন প্রোটেক্টেড বাই ফর্মিং ওটিএইচপি ডেরিভেটিভ টেট্রাহাইড্রোপাইরান। হোয়াট অ্যাডভান্টেজ ডাজ দিট প্রোভাইড? মেনশন দ্য প্রোটেকশন অ্যান্ড ডি প্রোটেকশন টেকনিক। তো কী করে বানায় ওটিএইচপি? ওটিএইচপি বানার জন্য ডাইহাইড্রোপাইরান এই সিস্টেমটাকে ব্যবহার করে। এই জন্য সিক্স মেম্বার রিংয়ের মধ্যে যদি একটা অক্সিজেন থাকে তাহলে তাকে বলা হয় পাইরান সিস্টেম। যেমন সিক্স মেম্বার রিংয়ের ভেতরে যদি একটা নাইট্রোজেন থাকে তাহলে তাকে আমরা বলে থাকি পিরিডিন, যদি সেটা ফুললি আনস্যাচুরেটেড হয়। সেরকম এই সিস্টেমটার নাম হচ্ছে ডাইহাইড্রোপাইরান। ডাইহাইড্রোপাইরানের ফাংশনাল গ্রুপটা তুমি কী বলবে? এটা কী কী ধরনের ফাংশনাল গ্রুপ? এটা ইথার প্লাস অ্যালকিন, ইথার প্লাস অ্যালকিন, মানে অ্যালকিনটা আবার, এটা কী ধরনের ইথার? যে এইটা কী ধরনের ইথার? এইটা তো একদম একটা ইথার, তুমি চেনো একে? হ্যাঁ, কেন শুনতে পাচ্ছ না? আমার মাইক অন আছে তো, শোনা যাচ্ছে না? আমি বলছি এইটা দেখো, এই এই যে জিনিসটা, এটা এটা তো একটা ইথার নাকি? ঠিক আছে, এইটাও কি ওই একই রকম ইথার না এটাকে তুমি অন্য কিছু একটু বলবে? এইটার নাম কি? এইটার এইটা কোত্থেকে এসছে? এটা তো এখান থেকে এসছে নিশ্চয়ই, মানে তুমি যদি কনসেপচুয়ালি ভাবো এইটা আর এইটা। ঠিক আছে, তাহলে এইটা কোত্থেকে এসছে? এটা এখান থেকে এসছে। তাহলে এর নাম যদি ইথার হয় তাহলে এর নাম কী দেবো? এটা কী জিনিস, এর নাম কী? কী ফাংশনাল গ্রুপ এটা? হ্যাঁ, এনল বলে না? তাহলে একে কী বলবো, এনল ইথার বলবো না? আর এনল ইথারে যদি তুমি প্রোটন দাও তাহলে প্রোটোনেশন এইখানে হয়, তো অক্সিজেনের থেকে দূরে, তাই তো? অক্সিজেনের পাশে প্লাস চার্জ আছে, কেন বলো তো? অক্সোকার্বিনিয়াম আয়নটা রেজোন্যান্স স্টেবিলাইজড হবে, তার মানে তুমি এখান থেকে এইরকম একটা কিছু পেতে পারো। তাহলে এবার যদি মিডিয়ামে সত্যি এবার একটা অ্যালকোহল থাকে তাহলে সে তো অ্যাটাক করতে পারে নাকি? এই যে অক্সোকার্বনিয়াম আয়নটা তৈরি করেছো তুমি, সে যদি অ্যাটাক করে এখানে, লোন পেয়ারটা আমি আর আঁকলাম না, ধরো ধরে নাও আমি আঁকিনি, তাহলে যদি এখানে অ্যাটাক করে, অক্সিজেন যদি এখানে অ্যাটাক করে
তাহলে এখান থেকে যে গ্রুপটা তৈরি হবে সেটা কি, ফাংশনাল গ্রুপটা কি? ইনলিথার হবে, ওটা কি ইনলিথার বলে? এটা কি ইনলিথার বলে বুঝি? না না না, যে এটা এটা কি, এটা অ্যাসিটাল, মানে ইনলিথার থেকে শুরু করে অ্যাসিড মিডিয়ামে এইচ প্লাস দিয়ে অ্যাসিটাল তৈরি হবে। তো এখানেও তাই হবে, অ্যালকোহলকে প্রোটেকশন করছি উইথ ডাইহাইড্রোপিউরান, ডাইহাইড্রো পাইরান, এইচ প্লাস দিয়েছে, এইচ প্লাস দিলে অক্সিজেন এখানে মারবে ধাক্কা, এখান থেকে এইচ প্লাস চলে যাবে, কারণ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এবার এ এখানে অ্যাটাক করবে, করে অক্সিজেনকে নিউট্রালাইজ করবে, করলেই কম্পাউন্ডটা হবে, নিজের প্রোটনটা ছেড়ে দেবে, ROTHP, তো অ্যাসিটাল হয়ে গেল, প্রোটেকশন হয়ে গেল। কী ধরনের সুবিধা অফার করে এটা? ওইচটা প্রোটেক্টেড হয়েছে, ফ্রি হাইড্রোজেন নেই, অতএব কোনো বেস বা নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন করার কোনো চান্স নেই যে ডিপ্রোটোনেটেড হয়ে যাবে, কোনো অক্সিডাইজিং এজেন্টের সাথে রিয়াকশন করবে না, এবং এটাকে তৈরি করাও সোজা এবং এটাকে ডিপ্রোটেক্ট করাও সোজা। ডিপ্রোটেকশন কী করে করবো? যেহেতু অ্যাসিটাল, তাহলে এই থ্রিও প্লাস দিলেই ডিপ্রোটেকশন হয়ে যাবে, এবং যখন আমরা ডিপ্রোটেকশন করবো এই পার্টটা তো ওইচ হয়ে বেরিয়ে যাবে, এইটা তৈরি হলো এইখানটায় ওইচ চলে আসবে, কারণ এখানে প্রোটেক্ট, এখানে প্রোটোনেশন হবে, এর মাথায় প্লাস আসবে, এ মারবে ধাক্কা, এ বেরিয়ে যাবে, জল এখানে অ্যাটাক করবে, আগে যেরকম অ্যালকোহল অ্যাটাক করছিল এখানে জল অ্যাটাক করবে, তারপরে সি ডাবল বন্ডেড ওকে আবার নিউট্রালাইজ করবে। এই জিনিসটার নাম কি, এই ফাংশনাল গ্রুপটাকে কি বলে? এই যে, এই যে এইটা, এটার নাম কি? এখানে যদি সি ডাবল বন্ডেড ও থাকতো তাহলে ওই ফাংশনাল গ্রুপটার নাম কি হতো? সাইক্লিক এস্টার। নাম কি রে ভাই, সেম ফোরে পড়ো সাইক্লিক এস্টার, ল্যাকটোন শোনো নি? ল্যাকটোন নামটা শোনা নয় তুমি? বায়ার ভিলিজার পড়ো নি? তো বায়ার ভিলিজারে সাইক্লিক কিটোনের ল্যাকটোন হয় না? তাহলে এর নাম কী হবে? এটা কি, এটাও পড়েছ? এটাও আমি বলে দিচ্ছি কোথায় পড়েছ, সেম টুতে টটোমারিজমের সময় পড়েছিল, যে পড়লে কী হবে, ভুলে মেরে দিয়েছো পুরো। এটার নাম ল্যাকটল, তুমি দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে রিং টটোমার। কোন জিনিসের রিং টটোমার বলো তো? একটা হাইড্রক্সি অ্যালডিহাইডের। এবং এই ফাংশনাল গ্রুপটা যদি আমি পার্টিকুলারলি এই ফাংশনাল গ্রুপটার কথা বলি, তাহলে এটা কী ধরনের ফাংশনাল গ্রুপ? এখানটায় যদি ও আর থাকতো তাহলে এর নাম হতো অ্যাসিটাল, তো এখানে ওইচ আছে, তাহলে এটা কী ধরনের ফাংশনাল গ্রুপ? তো এমি অ্যাসিটাল। তুমি পড়োনি হাইড্রক্সি অ্যালডিহাইড বা হাইড্রক্সি কিটোন, তারা হেমিঅ্যাসিটাল ফর্মের সাথে রিং চেন টটোমারিজমে থাকে, পড়েছিলে না পড়োনি? পড়েছিল, মনে নেই, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আচ্ছা এটাও হয়ে গেল, তারপরে দেখি আবার প্রোটেক্টিং গ্রুপ আবার কোথায় আছে। এই যে এখানে একটা আছে, কি কোশ্চেন করেছে, বলেছে রিএজেন্ট ফর প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। এখানে মানে প্রোটেকশন ডিপ্রোটেকশন অফ দ্য ফাংশনাল গ্রুপ বলা উচিত ছিল, একটা আইডিয়ালি কোশ্চেন শুড বি যে হাইড্রক্সিলটাকে কী করে প্রোটেক্ট করবো, তোমাকে বুঝে নিতে হবে, কারণ এখানে সিএইচ থ্রিকে প্রোটেকশন বা ইত্যাদি এর কথা তো নিশ্চয়ই বলছে না, এইটার প্রোটেকশনের কথা বলছে, একটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল আর একটা অ্যারোমেটিক অ্যালকোহলের প্রোটেকশনের কথা বলছে, অ্যারোমেটিক অ্যালকোহল মানে ফেনলের প্রোটেকশনের কথা বলছে। তো ফেনলকে আমরা প্রোটেকশন করেছি এই দিয়ে, পিএইচ SO2Cl দিয়ে করেছি, তাহলে এস্টারিফিকেশন হয়েছে, এটা অ্যালকোহল, এটা অ্যাসিড ক্লোরাইড বলে ভাবতে পারি, এটা সালফোনিল ক্লোরাইড, তাহলে এখানটাতে আমাদের প্রোটেকশন হয়ে গেল। তারপরে এখানে আমরা যা করার করতে পারি, প্রোভাইডেড আমরা যদি এই সালফোনেট এস্টারটাকে নষ্ট না করি, এবং তারপর সালফোনেট থেকে যদি আমাকে ওইচকে লিবারেট করতে হয় তাহলে H3O প্লাস দিয়ে আমরা লিবারেট করতে পারি। আর প্রাইমারি অ্যালকোহলের প্রোটেকশন হিসেবে, বেঞ্জাইলিক অ্যালকোহলের প্রোটেকশন হিসেবে আমরা একটু আগে ওই THP পড়ে এসেছি, কাজেই আমরা এখানে সেটাই ব্যবহার করেছি।
স্ট্রাকচারগুলো দেখে নাও, ঠিক আছে? তো দেখে নাও, দেখে নাও, এখানে এইটা তৈরি হয়। আর রিপ্রোডাকশনের সময় স্টিরিওপ্লাস ইউজ করো। ওকে, তারপর 2018, ওকে, এখানেই ওই কোয়েশ্চেনটা আছে। 2018, হাউ আর 1,2 and 1,3 ডাইওলস প্রোটেক্টেড ডিউরিং এ সিনথেসিস, শো দ্য ডিপ্রোটেকশন প্রসিডিওর অ্যাজ ওয়েল। 1,2 ডাইওল কি দিয়ে প্রোটেক্ট করবো? অ্যাসিটন। আর 1,3 কে কি দিয়ে প্রোটেক্ট করবো? বেঞ্জল ডিএন। তো আমি এখানে গ্লিসারল নিয়েছি, নিয়ে তুমি যদি এইচ প্লাস দিয়ে প্রোটেক্ট, মানে ক্যাটালিস দিয়ে অ্যাসিটন দিয়ে প্রোটেক্ট করো, দেখেছো 5-membered ring হয়েছে, তার মানে 1,2 প্রোটেক্টেড হয়েছে না? আর যদি বেঞ্জাল ডিহাইড দিয়ে করো তাহলে 6-membered ring হবে। ডিপ্রোটেকশন তো দুজনের সেম হবে, এইচটিও প্লাস দিলে এইটা থেকে গ্লিসারল বেরিয়ে আসবে আর বেঞ্জাল ডিহাইড মুক্তি পাবে, আর এইটা থেকে যদি এইচটিও প্লাস দাও তাহলে অ্যাসিটন বেরিয়ে আসবে আর আমরা গ্লিসারলটা ফিরে পাবো। দ্য বোথ রিপ্রোটেকশন ক্যান বি ডান উইথ অ্যাকুয়াস অ্যাসিড, বাট 1,3 আর 1,2 প্রোটেকশন কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 2017, এই দি অ্যালকোহল ফাংশনাল গ্রুপ ইজ অফটেন প্রোটেক্টেড বাই মেকিং এ টার্শিয়ারি বিউটাইল ইথার অ্যাজ ROH টু ROCME3। হোয়াট অ্যাডভান্টেজেস ডাজ দিস টার্শিয়ারি বিউটাইল গ্রুপ প্রোভাইড, মেনশন দ্য প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন টেকনিক। তো ইথারিফিকেশনের সবথেকে ভালো টেকনিক তোমার কী জানা আছে? ইথার তৈরি করার সবথেকে জেনারেল টেকনিক যেটা লোকে প্রথমেই শেখে সেটা কী? কি সেটা? একটা কিভাবে করে কেন এরম করে করে না? এটার নাম কি? এই রিয়াকশনটার নাম কি? এই যেটা লিখলাম উইলিয়ামসন সিনথেসিস, ওহো এটা গন্ডগোল হয়ে গেল, এটা ওয়ার হবে। এই রিয়াকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তো উইলিয়ামসন সিনথেসিস কি তুমি এইটার জন্য ব্যবহার করতে পারবে? দেখো তো, করা যাবে না কেন? এলিমিনেশন হয়ে যাবে, অতএব এর জন্য আমার অন্য টেকনিক লাগবে, তো আমি এর জন্য ব্যবহার করবো এইটা। দেখে নাও তো, দেখো মেকানিজম পারো কিনা, দেখো পেরে যাওয়া উচিত কিন্তু জানি না পারবে কিনা। এখানে আমি টার্শিয়ারি বিউটাইলের সোর্স হিসেবে আইসোবিউটিলিনকে ইউজ করবো আর তার সাথে আমি দেবো হচ্ছে এইটা। এর মেকানিজমটা মুখে মুখে বলো দেখি কী করে হবে। অ্যালকোহল আছে, আইসোবিউটিলিন আছে, এইচ প্লাস আছে, তার থেকে আমি পাচ্ছি আমার অ্যালকিল টার্শিয়ারি বিউটাইল ইথার। তুমি আমাকে মোটামুটি মুখে বলো যে এটা কীভাবে হতে পারে। পারবে না আমি বলে দিই তাহলে। হ্যাঁ, প্রোটোনেশনটা রিজিও সিলেক্টিভ, তাই না? মানে টার্শিয়ারি বিউটাইল কার্বোকেটায়ন তৈরি করবে, তারপর অ্যালকোহল কি করবে? তার মানে বেসিক্যালি সেকেন্ড স্টেপটা হচ্ছে SN1 এর সেকেন্ড স্টেপের মতো। কার্বোকেটায়নকে যেরকম নিউক্লিওফিলিক অ্যাটাক করে সেরকম SN1-এ, শুধু SN1-এ তফাৎ থাকি। SN1-এ তফাৎটা হচ্ছে তুমি কার্বোকেটায়নটা তৈরি করো অ্যালকোহল কিংবা অ্যালকিল হ্যালাইড থেকে হেটারোলাইটিক ডিসোসিয়েশন করে, আর এখানে তুমি ইলেকট্রোফিলিক অ্যাডিশন করে কার্বোকেটানটাকে তৈরি করলে। তো এই একই জিনিস তুমি এই দিয়েও করতে পারো, মানে এটার সোর্স হিসেবে তুমি এটাকেও ব্যবহার করতে পারো। এটাই ব্যবহার করতে হবে, এরকম কোনো গল্প নেই। এটাকে ব্যবহার করলে হবে তো? ওটা ওইচ টু প্লাস হলো, ও বেরিয়ে গেল, তো আমরা সেইভাবে তৈরি করতে পারি। কোথায় গেল?
এই দেখো Me3COH, কনসেন্ট্রেটেড H2SO4 প্রোটেকশন, ডিহাইড্রেশন করতে হবে, অতএব কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিলে হবে না। ডি প্রোটেকশনটা দেখো, CF3CO2H আর সলভেন্ট হিসেবে ডাইক্লোরোমিথেন, এর মেকানিজম কী হবে, এর মেকানিজম কী, CF3CO2H অর্গানিক স্ট্যান্ডার্ডে যথেষ্ট স্ট্রং অ্যাসিড, তাহলে এর মেকানিজমটা কী হবে বলো, যে কোনো একজন বলো, শাগনিক বলো, হ্যাঁ মেকানিজমটা বলো। SN1 তো হয়নি, SN1 হয়নি, অ্যাকচুয়ালি E1 হয়েছে, এখানে H ঢুকলো, মাথায় প্লাস এলো, এটা ভাঙলো, এখান থেকে কার্বোকাটায়ন হলো, এই হাইড্রোজেনটা লুজ করবে, বিটা হাইড্রোজেন লুজ করে এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, কি সুমন ঠিক আছে? ওকে, অ্যাডভান্টেজেস কি, ও বেস নিউক্লিওফাইলের হাত থেকে বাঁচায়, অক্সিডাইজিং এজেন্টের হাত থেকে বাঁচায়, অলসো এখানে একটা স্পেশাল অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ROH এর অক্সিজেনের উপর হাইড্রোজেন ছিল, তার পাশে তুমি যদি CME3 দিয়ে দাও তাহলে সলিবিলিটি ইম্প্রুভ করতে পারে, স্টেরিক বাল্ক বেড়ে যাচ্ছে, এর এখানে কোনো রকম মানে এটা ইথার, ইথার অক্সিজেন অনেক সময়ে তোমার লুইস বেস হিসেবে কাজ করার একটা টেন্ডেন্সি অনেক সময় থাকে তার, কিন্তু এর থাকবে না, তার কারণে স্টেরিক বাল্ক খুব বেশি। তো সেই সব কথা আমরা লিখেছি, এবং অফকোর্স এই কথাটা অতি অবশ্যই লিখতে হবে যে তৈরি করাটা ইজি এবং তাকে ডিসম্যান্টেল করা বা আনইনস্টল করে দেওয়াটাও খুব ইজি, ডিপ্রোটেকশন ইজ ভেরি ইজি, জাস্ট আমাদের ট্রাইফ্লোর অ্যাসিডিক অ্যাসিড হয়ে যেত, একটু স্ট্রং অ্যাসিড দিয়ে ট্রিট করলেই ওটা ডিসম্যান্টেল হয়ে যায়। তারপরে দেখি পরের কোশ্চেনটাও সম্ভবত পিজির কোশ্চেন, হ্যাঁ এই যে এইগুলো সবই প্রোটেক্টিং গ্রুপের কোশ্চেন, ইউজিং দি প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজি, একদম বলেই দিয়েছে প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজি আউটলাইন দি ফলোয়িং ট্রান্সফরমেশন। আমার এখানে আছে একটা ডাইল কাম এস্টার, তার থেকে আমার তৈরি হচ্ছে, ডাইল তো রয়েই গেছে, এখানে একটা টার্শিয়ারি অ্যালকোহল তৈরি হচ্ছে, তুমি আমাকে বলো তো এস্টার থেকে আমরা টার্শিয়ারি অ্যালকোহল উইথ টু সিমিলার গ্রুপস কী দিয়ে বানাতে পারি? এস্টার থেকে টার্শিয়ারি অ্যালকোহল উইথ টু সিমিলার গ্রুপস কী করে বানায়? গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে বানাবে, এখানে PHMGBR লাগবে, যেটা আমরা গ্রিগনাট পড়ার সময় বারবার পড়েছিলাম, কারণ এই ডিসকাশনটা আমাদের করতে হয়েছিল যে এস্টার থেকে কিটোন তৈরি করা যায় না, এস্টারের ওপরে কার্বনিলের ওপরে লিভিং গ্রুপ থাকলেও কিটোন তৈরি করা মোটেও ইজি নয়, তার কারণ কিটোন যেটা প্রোডাক্ট তৈরি হবে দ্যাট ইজ ইনফ্যাক্ট মোর রিয়্যাক্টিভ দ্যান দি এস্টার, অ্যান্ড দেয়ারফোর এই যে এস্টার থেকে তুমি এক ইকুইভ্যালেন্ট RMGX দিয়ে যে কিটোন আটকে দেবে সেটা জেনারেলি হয় না, ও অনেক রকম সে কায়দা আছে, ইনভার্স করতে, ইনভার্স অ্যাডিশন ফ্যাডিশন করতে হয়, গ্রিগনাট রিয়েজেন্ট যাতে কোনোভাবেই বেশি না থাকে, এস্টার যাতে সবসময় এক্সেস থাকে, এইসব নানা রকম টেকনিক করতে হয়, কিন্তু লোকে ওটা করে না, কিটোন তৈরি করার জন্য লোকে অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করে এবং গ্রিগনাট আদৌ ব্যবহার করে না, অর্গানোক্যাডমিয়াম বা এইসব ব্যবহার করে যদি তোমাকে ওই রুটে ঢুকতে হয়। তো তাহলে আমরা PHMGBR দিতে পারি, কিন্তু PHMGBR দিলে এইগুলো থাকলে কি PHMGBR দিলে হবে? তার মানে বেঞ্জিন তৈরি করে ফেলবে, কারণ আমার গ্রিগনাট রিয়েজেন্ট নষ্ট হয়ে যাবে, তাহলে এদেরকে প্রোটেক্ট করতে হবে, এদেরকে কীভাবে প্রোটেক্ট করবো? হ্যাঁ মানে বেঞ্জাইলিডিন অ্যাসিটাল হিসেবে প্রোটেক্ট করবো, তাহলে এইটা প্রোটেক্ট করেছি, PHCHOH+ তার প্রোটেকশন হয়েছে, PHMGBR দিয়েছি, PHMGBR তো কি অ্যাসিডিক না অ্যালকালাইন, কী এটা কীরকম রিয়েজেন্ট, এটা অ্যাসিডিক না বেসিক? আরে ভাই PH- তো স্ট্রিমেন্ডাসলি বেসিক রিয়েজেন্ট, তো বেসিক বেসে এর কোনো প্রবলেম হয় কি, হয় কোনো প্রবলেম? হ্যাঁ, এবার এইখানটায় যদি বাই চান্স অক্সিজেনের জায়গায় যদি দুখানা সালফার থাকতো তাহলে তুমি ইউজ করতে পারতে PHMGBR? তখন ওই হাইড্রোজেনটাকে খেয়ে নিত, কারণ থায়ো অ্যাসিটালের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে স্ট্রং বেস দাও দিলে সঙ্গে সঙ্গে ওকে খেয়ে নেবো, তো এখানে তো আর সালফার নেই, আমি কথা কথা বললাম, তাহলে অক্সিজেনই আছে, কোনো সমস্যা নেই, PHMGBR 2 ইকুইভ্যালেন্ট দাও দিলে এটা OMGBR হবে, তারপর ফিরিয়ে আনতে হবে, এখানটায় OMGBR টানতে হবে আর এখানটায় খুলতে হবে, এটা তো এটাকে H3O+ দেবো, এখানে H3O+ দিলে তোমার অন্য কিছু হয়ে যাওয়ার চান্স আছে কি?
মানে এরকম কিছু হয়ে যেতে পারে কি যে ফট করে কিছু মানে হোয়েট হয়ে গেল অন্য কিছু? এইচটিও প্লাসটা আমি বলছি পিএইচটা কিন্তু খুব মানে কেয়ারফুলি কন্ট্রোল করতে হবে। পিএইচটা যদি একটু নেমে যায়, একটু তলার দিকে চলে যায়, মানে বেশি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে কিন্তু অন্য সব সমস্যা হবে। কী সমস্যা হবে? কোন ওয়েস্টে? এখানে তো তিনখানা ওয়েস্ট আছে। হ্যাঁ, মানে টার্সিয়ারি বেনজাইলিক যেটা, ওখানে কার্বোকাটায়ন তৈরি হওয়াটা খুবই ফেভারেবল। হ্যাঁ, এবং তারপর তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন মাইগ্রেট করে আসতে পারে, পিনাকল পিনাকুলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, ইপক্সাইড হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই জন্য আমরা এই ধরনের রিয়েজেন্ট যখন, এই ধরনের কনভার্সন যখন পড়েছিলাম, তখন আমরা কী করেছিলাম, তখন আমরা এইটাকে অ্যামোনিয়াম, অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে অ্যাসিডিফাই করতাম। এবার অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড, আই ডাউট যে দ্যাট ইজ সাফিসিয়েন্টলি অ্যাসিডিক টু ক্লিভ দিস থিং, সেটা হয়তো প্রবাবলি করে উঠতে পারবে না। কিন্তু এর এর প্রোটোনেশনের সময় আমাকে এক্সট্রা কেয়ারফুল থাকতেই হয়। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায় যখন এসছে, তখন স্টিরিওপ্লাস্টিকে তুমি নাম্বার পেয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমাকে যদি এই রিয়াকশনটা বেঞ্চ টপে করতে হয়, দিস ইজ নট গোয়িং টু বি ইজি। দিস ওয়ার্ক আপ ইজ গোয়িং টু বি রিয়েলি ট্রিকি, অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। তারপর কী বলেছে, এইটা থেকে এইটা, আচ্ছা এইটার কথা আপাতত ভুলে যাও। এইটা থেকে এইটা কী করে করবো, মানে সিএইচ টু সিও টু ইটি থেকে সিএইচ টু বিআর কী করে করবো? না, ওটার কথা ভুলেই যাও, তুমি জাস্ট এইটুকুই বলো আমাকে যে সিএইচ টু সিও টু ইটি থেকে সিএইচ টু সিএইচ টু বিআর আমি কী করে করবো, সেটা তো আগে আমাকে জানতে হবে। রিডিউস কী দিয়ে করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে। তারপরে সিএইচ টু ওএইচ হলো, তারপরে কী করব? হ্যাঁ, ব্রোমিনেশন করতে হবে, ফসফরাস দিয়ে অক্সিজেনকে টেনে নেবো, এরকম একটা কিছু করব। আর তুমি প্রথমেই ঠেকে যাবে, বিকজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড উইল নট লেট দিস থিং, লেট দিস কার্বনিল বি, ওকে রিডিউস করে দেবে, কারণ এস্টার এবং কার্বনিলের মধ্যে, মানে এটা একটা মানে এটা একটা জেনারেল থিম তুমি দেখতে পাচ্ছ যে রিডাকশান করতে চাইছে এস্টারকে, এবং সেই মিডিয়ামে সেই রিয়াকশান সাবস্টেটের মধ্যে একটা মোর রিয়াক্টিভ কিটোন রয়ে গেছে, তো তাকে আমরা সিলেক্টিভলি প্রোটেক্ট করতে চাই। এখানে প্রোটেক্ট করতে গেলে আমরা আবার সেই ইথিলিন ডাইকল দিয়ে প্রোটেক্ট করবো, তারপর এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডিউস করবো, তারপর যে অ্যালকোহলটা হবে সেটাকে পিবিআর থ্রি দিয়ে ট্রিট করবো, এবং তারপরে স্টিরিওপ্লাস দিয়ে আবার খুলে দেবো সব কিছু। দ্যাট শুড বি দ্য ওয়ে টু গো, তো তাই করেছি। অ্যাসিটালাইজেশন অফ দি মোর ইলেকট্রোফিলিক কার্বনিল, সেখানে অ্যাসিটাল হলো, হওয়ার পর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো, হয়ে এস্টারটা রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল হলো, তারপর পিবিআর থ্রি দিলাম, 1, 2, 3, 1, 2, 3। এখানে যেটা তোমার ভুল হয়ে যেতে পারে সেটা হচ্ছে নাম্বার অফ কার্বন, খেয়াল রাখবে এইটার আর এইটার মাঝখানে তিনখানা কার্বন আছে, এবং এইটা যখন রিডিউসড হবে তখন এটাও কিন্তু একটা কার্বনে কনভার্টেড হবে। মানে দেখো, 1, 2, 3, 1, 2, 3, এই কার্বনটা হচ্ছে এইটা, এই সিও টু ইটির কার্বনটা, এটা যেন গণ্ডগোল না হয়। তারপর ফাইনালি আমরা এইচ টিও প্লাস দিলে খুলে নিলাম। ঠিক আছে, হয়েছে না হয়নি? তারপরে চলো, তোর কোথায় আছে? এই যে আবার পিজি আছে, এই যে, এই তো একই জিনিস, এটা এক জিনিস না, সেম। 2016-তে এসেছিলো আর 2017-তে একই কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখো অবস্থা, অবস্থা দেখো। কুডন্ট ইভেন বদার টু মানে অ্যাটলিস্ট ইনক্রিজ 1 কার্বন অ্যাটম, হোয়াট ক্যান ইউ ডু? আচ্ছা, ইউজিং প্রোটেক্টিং গ্রুপ স্ট্র্যাটেজি, এটা থেকে এইটা করতে হবে, এস্টারিফিকেশন করতে হবে। তো এস্টারিফিকেশন করতে গেলে আমাদের এনএইচ টু প্রবলেম করতে পারে, এনএইচ টু মোর নিউক্লিওফিলিক ইথানল অ্যাট্যাক না করে এনএইচ টু অ্যাট্যাক করে ফেলতে পারে সেই জন্য। কিন্তু আমার একটা সুবিধে আছে এখানে, সেটা হচ্ছে এস্টারিফিকেশান, ফিশার এস্টারিফিকেশান যেটা, সেটা কোন মিডিয়ামে করে বলো তো? নর্মালি এস্টারিফিকেশান করে কী করে যদি কার্বক্সিলিক অ্যাসিড থেকে করতে হয়? তাহলে অ্যাসিড লাগে এবং তার সাথে আমাদের অ্যালকোহলটা লাগে, তো যদি আমি অ্যাসিড দিই তাহলে এইটার কী হবে? ওটা এনএইচ থ্রি প্লাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই মলিকিউলটা, ইনফ্যাক্ট নাইট্রোজেনটা প্রোটোনেটেড অবস্থাতেই থাকে, এটা জুইটারানিক ফর্মে এক্সিস্ট করে না, এটা তো গ্লাইসিন নাকি? তো গ্লাইসিন তো আলফা অ্যামাইনো অ্যাসিড,
তো ও জুইটারনিক ফর্মেই এক্সিস্ট করে, তো NH3 প্লাসই থাকবে। আর NH3 প্লাস যদি থাকে তাহলে নাইট্রোজেনের নিউক্লিওফিলিক অ্যাক্টিভিটি থাকে কিছু থাকে না? তো আমাদেরকে ওরা জুইটারনিক ফর্ম দেয়নি, সেই জন্য আমরা এরকমভাবেই লিখেছি, এরকমভাবেই লিখেছি, কিন্তু এই জিনিস ওরকম করে থাকবে না। যাই হোক, এখানে আমরা ইথানল HCl দিলে কী হবে, এটা NH3 প্লাস হয়ে যাবে, তারপরে আবার ইথানল HCl দিয়ে ফোটালে কী হবে, এই CO2H পার্টটা। এবার একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে সেই হিসেবে ধরে নাও, যেটা একটা একটু রিলেটিভলি অ্যাসিডিক কার্বক্সিলিক অ্যাসিড, তো তার তো আর ফিশার স্ট্রেটিফিকেশন করতে কোনো প্রবলেম নেই, আমরা CO2H করে নিলাম, আর তারপরে আমার যখন এটাকে ফ্রি করতে হবে তখন এটা সোডিয়াম কার্বোনেট দিলাম, সোডিয়াম কার্বোনেটটা মাইল্ড বেস, অ্যাকুয়াস মিডিয়ামে হাইড্রোলাইজড হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, সেখান থেকে আমরা NaOHও পাই, NaOH ইজ এ স্ট্রঙ্গার বেস, কার্বনিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, তাহলে এটা NH2 হয়ে যাবে। হ্যালো, আচ্ছা এই জিনিসটার পিকে কত হবে গো মোটামুটি? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরো RNH3 প্লাস পিকে কত হয়? প্রাইমারি অ্যামিনের কনজুগেট অ্যাসিড RNH3 প্লাস, মানে অ্যারিফ্যাটিক প্রাইমারি অ্যামিন, তাও আবার অ্যারোমেটিক হলে আবার অন্যরকম হবে। পিএইচ NH3 প্লাস সেটা কত? অ্যানিলিনিয়াম কত সেটা? বা মানে রেঞ্জটা বলো অন্তত, বা 5-এর কাছাকাছি থাকে, তো এটা কত হবে? আর RNH3 প্লাস হলে কত হবে? 8-9? হ্যাঁ 8-9-এর কাছাকাছি থাকবে, এটা আরেকটু কম হবে, তার কারণ হচ্ছে যে এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং CO2H গ্রুপ আছে আলফা কার্বনে, তার ফলে এর প্রোটন ছাড়ার টেন্ডেন্সি আরেকটু বেশি, কিন্তু 5-5-এর কাছে হবে না, আরেক তার থেকে 5 আর 8-9 মাঝামাঝি হয়তো হতে পারে, আই ডোন্ট রিমেম্বার দি এক্স্যাক্ট ডেটা, যদি সোডিয়াম কার্বনেট দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই, দিস উইল বি ডিপ্রোটোনেটেড। তারপরেটা তো ওই একই রকম প্লাস হিসেবে থাকলে আর প্রবলেম কি আছে? নরমাল রেখে দিলেও তো হয় না? আমাকে তো আমার প্রোডাক্ট তো বলে দিয়েছে আমাকে NH2 করতে হবে, আমি ওইভাবে ছেড়ে দিলে আমাকে হাফ নাম্বার কেটে নেবে। না দাদা আমি মানে ল্যাবের কথা বলছি। না তোমাকে যদি এইটাই আইসোলেট করতে বলে তাহলে তুমি কেন ওরকম করবে? ধরো এটার উপর যদি তোমাকে ডায়োডাইজ করতে বলে, তো ডায়োডাইজেশনটা তুমি হয়তো পরের দিন করবে, তার আগে তোমাকে ওয়ার্ক আপ করে রেখে দিয়ে যেতে হবে না? বা এইটার উপরে অন্য কোনো তুমি হয়তো ফাংশনালাইজ করবে, এটাকে হয়তো অ্যামাইড বানাবে বা এই ধরনের কিছু বানাবে, তখন তুমি NH3 প্লাস রাখতে পারবে না, কারণ তখন তো তার নিউক্লিওফিলিক অ্যাক্টিভিটি কিছু থাকবে না। ডায়োডাইজেশন স্পেশাল রিয়াকশান, কারণ এই অবস্থার এর মধ্যে যদি তুমি NNO2 দাও তাহলে ও ডায়োডাইজ হয়ে যাবে, কারণ এর H প্লাস আছে মিডিয়ামে, তো ইকুইলিব্রিয়ামে থাকবে খানিকটা সলিউশনে উইথ দ্য ফ্রি অ্যামিন অ্যান্ড দেন ইট উইল রিয়্যাক্ট, সো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা এইখানে আমি এই জিনিসটা আরেকবার করেছি, এখানে আমরা এই CO2টাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে PBr3 দিয়ে করেছিলাম, এইখানে আমরা আরেকটুখানি চেঞ্জ করে দিয়েছি। দেখো দেখে নাও, এই CH2OHটাকে আমরা একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করেছি ভায়া টসাইলেশন, ঠিক আছে, তাহলে এটা OTS হয়ে যাবে। তারপরে আমরা সোডিয়াম ব্রোমাইড DMF দিয়েছি, তাহলে আমরা এখানে CH2Br পাবো তো? তোমার যদি মনে হয় যে আমি এত ঝামেলার মধ্যে যাবো না, আমার CH2H হয়ে গেছে, PBr3 মেরে দাও, তো মেরে দেবে, আমার কিছু বলার নেই, তোমাকে তো কিছু বলেনি যে 4টে স্টেপে করতে হবে কি 5টে স্টেপে করতে হবে, এই স্টেপ এখানে ইনফ্যাক্ট স্টেপের সংখ্যা হয়তো বেশি হবে। PBr3 দিয়ে লোকে রিয়াকশান প্রবাবলি করতে চাইবে না, তার কারণ PBr3 দিয়ে রিয়াকশান করলে তার ওয়ার্ক আপ করা হ্যাপা আছে, ইল্ডও হয়তো খুব ভালো নাও হতে পারে, কিন্তু আমরা এটাও করতে পারি, এখানে দুটো একটা স্টেপ বেশি হচ্ছে বটে, কিন্তু দুটোই খুব ক্লিন রিয়াকশান, সেই জন্য সিনথেটিক কেমিস্ট্রা প্রবাবলি এই রুটটা প্রেফার করবে, কিন্তু তুমি তো আর সিনথেটিক কেমিস্ট নাও, তুমি CU-এর কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তা তোমার জন্য যেটা শর্টকাটে হবে, যেটা সোজাভাবে হবে সেটাই মনে রাখো, আমি এখানে তোমাকে একটা আলাদা অপশান দিলাম যদি কখনো তোমার কাজে লাগে। আচ্ছা তারপরে প্রোটেক্টিং গ্রুপ কোথায়? এই আবার এসছে, ক্যারি আউট দি ফলোয়িং কনভার্শন ইউজিং প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজি। আচ্ছা আমার গ্লাইঅক্সাল থেকে মিথাইল গ্লাইঅক্সাল বানাতে বলেছে, তো নর্মালি তোমার মনে হতে পারে যে আমি একটা কাজ করি, আমি এই দুটোকেই, কারণ এই ধরনের ট্রান্সফরমেশন লোকে না দেখে অভ্যস্ত, এই অ্যালডিহাইডের হাইড্রোজেনকে সরিয়ে একটা মিথাইল ঢোকানো, তার মানে এই জায়গাটায় যদি একটা অ্যানায়ন আনতে পারা যায় তাহলে কাজটা হয়ে যাবে, এরকম একটা লোকে ভাবতে পারে, কিন্তু এটা ওরকম
চট করে হবে না। এটার জন্য আমরা একটা স্পেশাল টেকনিক অ্যাডপ্ট করেছি। দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটাকে প্রোটেকশন করেছি নট ভায়া থায়ো অ্যাসিটাল বাট ভায়া অক্সি অ্যাসিটাল, বিকজ উই ডোন্ট ওয়ান্ট দিস হাইড্রোজেন টু বি অ্যাবস্ট্রাক্টেড। এবার এর মধ্যে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োরাইড দিয়েছি, দিলে কী হবে, এই মিথাইল মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করবে, করে এখানটাতে সেকেন্ডারি অ্যালকোক্সাইড হলো, অ্যালকোক্সাইড হিস্ট্রিও প্লাস দাও, দিলে এটা খুলে যাবে আর এই পার্টটা ওইচ হয়ে যাবে। আমার আমি কি ইয়েতে পৌঁছতে পেরেছি, আমার প্রোডাক্টে পৌঁছতে পেরেছি কি? এই জায়গাটাতে আমাকে অক্সিডেশন করতে হবে বাই পিসিসি সিএইচ টু সিএল টু, তার মানে এখানটায় আমি এইচ সিও সিও এমই করলাম। এইখানটা তুমি ভেবে দেখো যে এই জায়গাটাতে যদি থায়োঅ্যাসিটাল দিয়ে প্রোটেক্ট করে কেউ করতো তাহলে তার কী ধরনের সমস্যা হতে পারত। থায়োঅ্যাসিটাল ধরো এই জায়গাটাকে কোনটা হ্যাঁ, মানে তুমি যদি এখানে থায়োঅ্যাসিটাল দাও দিয়ে তারপরে যদি তুমি এখানে এই হাইড্রোজেনটাকে, না তুমি ওখানে এমই এমজিআই দিলে না, তুমি এই তুমি ধরো এর মধ্যে ওয়ান ইকুইভ্যালেন্ট থায়োঅ্যাসিটাল দিলে, দিয়ে এটাকে প্রোটেক্ট করলে, করার পরে এখানে প্রোটেকশন হয়ে গেল, প্রোটেকশন হয়ে গেল, প্রোটেকশন হয়ে যাওয়ার পর তুমি তার মধ্যে এমই এমজিআই দিলে না, তুমি তো সোডিয়াম হাইড্রাইড দিতে পারো, তাহলে এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, এই হাইড্রোজেনটাকে খেয়ে নিলে তার মধ্যে মিথাইল হাইড্রাইড দিলে, তখন মিথাইল ঢুকে গেলো, তারপরে সালফারকে সরিয়ে দিলে, কী সমস্যা হতে পারে এই জিনিসটাকে এইরকমভাবে প্রোটেক্ট করলে? ধরো এরকমভাবে প্রোটেক্ট করলে দেখে নাও, থায়ো অ্যাসিটাল তো প্রোটেকশন তো সিক্স মেম্বার রিং দিয়ে করে, তাই না? তার মানে এরকমভাবে প্রোটেক্ট করলে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তারপর না হয় এটা না হয় করলে, যেহেতু দুটো সিএইচও গ্রুপ সেম তাহলে এক ইকুইভ্যালেন্ট দিলে এক্সপেক্টেড যে একটাই রিয়াকশান করবে, তারপরে তুমি এটাও তৈরি করলে, তারপরে তোমার ডিমান্ড হচ্ছে যে এবার এখানে মিথাইল ঢুকিয়ে দিতে তো কোনো অসুবিধা নেই, মিথাইল আয়োডাইড দিলেই হবে, তখন আমার এমই এমজিআই দেওয়ার দরকারও তো কিছু নেই, কারণ আমি তো মিথাইলের সোর্স হিসেবে এবার আমি ইলেকট্রোফিলিক মিথাইল ব্যবহার করছি, আর তারপর আমি ফাইনালি এখান থেকে এটা তো এক্সপেক্ট করতেই পারি। কিন্তু এখানে একটা অবভিয়াস প্রবলেম আছে, প্রবলেমটা কি তোমার চোখে পড়ছে? কি প্রবলেম আছে? হ্যাঁ কি হবে না, সেম টু হবে না, মানে এসএন টু কেন হবে না? তুমি বলছো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে বলে ওর ইয়ে মানে কমে যাবে নাকি? আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি গ্রিগনার্ড রিয়েজেন্ট বানানোর সময় তোমার কম্পাউন্ডে ওইচ থাকতে পারে, গ্রিগনার্ড রিয়েজেন্ট বানানোর সময় থাকতে পারে, আর এই মাত্র এই যে তুমি এই যে কম্পাউন্ডখানা বানালে, এই যে কম্পাউন্ডখানা তুমি বানালে, এই তো বানালে খানিকক্ষণ আগে, একটু আগে তো বানালে, দুভাবে বানালে, একবার টসাইলেশন করে বানালে, এই করলে ওই করলে, এরম করে তো বানালে নাকি? কটা কার্বন ছিল, এক দুই তিন, তারপরে এখানে এই ব্রোমিন। এবার তোমাকে যদি বলে যে তোমার না এইখানটায় গ্রিগনার্ড বানাতে হবে, এটা গ্রিগনার্ড বানাতে হবে, এটা এমজিবিআর করতে হবে, তুমি পারবে করতে এই জিনিস? এই জিনিস পসিবল? কেন পসিবল নয় বলো তো? হ্যাঁ মানে একই একই জিনিসের মধ্যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুটোই তো রয়েছে, তাহলে হয়ও ইন্ট্রামলিকুলার রিয়াকশন করতে পারে, এখানে যদি ইন্ট্রামলিকুলার করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মেম্বার রিং হবে তো ইন্ট্রামলিকুলার পসিবল, আর তা না হলে ইন্টারমলিকুলার রিয়াকশন করে ফেলবে। এবার তুমি বলো যে এই জায়গাটার কোথায় গণ্ডগোল রয়েছে, এই স্কিমটার কোথায় গণ্ডগোল রয়েছে, এবার তো বলতে পারা উচিত। কী হলো রে বাবা, তুমি বুঝতে পারছো না এই 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 জিনিসটাতে প্রবলেম আছে? অ্যালডিহাইড কেউ ছেড়ে দেবে নাকি এই অ্যানায়নটা, চুপচাপ বসে থাকবে যে যতক্ষণ মিথাইল অ্যালডিহাইড আসছে তখন রিয়াকশন করবো? ইন্ট্রামলিকুলার রিয়াকশন তো ওর পক্ষে সম্ভব নয় শিওরলি, তো ইন্টারমলিকুলার করবে, আরেকটা আরেকটা এই ধরনের মলিকিউল যেটা হয় ডিপ্রোটোনেটেড হয়নি, কিংবা ডিপ্রোটোনেটেড হয়েছে বা হয়নি, হোয়াট এভার ইট মে বি, ও তার সাথে রিয়াকশন করে ফেলবে না? এইটা হবে না হবে না বলো, তো তুমি এটা 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 করাটা কি মানে এটা এই পদ্ধতিতে যাওয়াটা কি তাহলে ঠিক হবে? তুমি কি মিথাইলেশন করতে পারবে?
হবে না, সেই জন্য এটা করা যাবে না, বোঝা গেল? সেই জন্য আমাদেরকে এরকম ঘুরপথে যেতে হচ্ছে। এবং আমি প্রোটেকশনটা থায়োসিটল দিয়েও করিনি, কারণ থায়োসিটল দিয়ে প্রোটেকশন করলে আমি যেই মিথাইল ম্যাগনেশিয়াম এখানে, কারণ এখানে আমাকে মিথাইলকে নিউক্লিওফাইল মিথাইল হিসেবেই ঢোকাতে হবে, কারণ আমি কার্বনিলের ইলেকট্রোফিলিসিটিকে এক্সপ্লয়েট করছি, আমি তো অ্যাসাইলেনায়নের নিউক্লিওফিলিসিটিকে এক্সপ্লয়েট করছি না। তাহলে মিথাইলকে যদি আমি প্লাস হিসেবে ঢোকাতে না পারি, মিথাইলকে যদি মাইনাস হিসেবে ঢোকাতে যাই, তাহলে এই হাইড্রোজেন উড়ে যাবে এবং আমার গ্রিগনার রিয়েজেন্ট নষ্ট হয়ে যাবে। এই হাইড্রোজেনটা যে উড়ে যাবে, এখানে তো মিথাইল ঢুকবে না, এটা তো মাইনাস হয়ে পড়ে থাকবে। অতএব আমাকে এটা খুব জুডিশিয়াসলি এবং কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, তারপরেরটা করে আজকে ছেড়ে দিই। তারপরেরটা বলেছে, এইটা বলেছে, এখানে 1-2 আছে, 1-2 আছে, 1-3 আছে, মিথাইলেশন করেছে স্পেসিফিক্যালি গ্লিসারলের 1-2-তে, এই C2-তে। তাহলে 1-3-টাকে প্রোটেক্ট করতে হবে, কী দিয়ে প্রোটেক্ট করবো? কী দিয়ে প্রোটেক্ট করবো? বেঞ্জাল ডিএট দিয়ে প্রোটেক্ট করে দাও, বেঞ্জাল ডিএট দিয়ে প্রোটেক্ট করে দাও। PHCHO, ZnCl2, ZnCl2 লুইস অ্যাসিড, তো এইরও হয়ে গেলো। সোডিয়াম হাইড্রাইড DMSO দাও, এটা খেয়ে নেবে। তারপর মিথাইল হাইড্রাইড দাও, তাহলে এখানে মিথাইল ঢুকে যাবে। তারপরে ইস্ট্রিও প্লাস দিয়ে দাও। হয়েছে না হয়নি? ওকে, 2014-র একটা কোশ্চেন আমি দেখছি আগে করা আছে, তাহলে এটা বলেই দিই জাস্ট। 2014-র PG-র কোশ্চেন কোথায়, এই যে এইটা, এটা আমরা আগে করলাম না এই মাত্র? ঠিক আছে, তাহলে এর পরের দিন আবার এর 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 পরের থেকে এই 6-2 থেকে হবে। ওকে, প্রোটেক্টিং গ্রুপটা দেখে রেখো। কোনো কোশ্চেন আছে কি তোমাদের? ফাইন, তাহলে রেকর্ডিং বন্ধ করে দিই।